আজকের ভিডিওতে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হন্ডার সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের একটা বাইক এটা হলো হন্ডা সাইন হান্ড্রেড সিসি বিশেষ করে বর্তমানে হোন্ডা অফিসিয়ালি এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে তাই যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা প্রাইস খুবই রিজনেবল হবে পাশাপাশি একটা ক্যাশব্যাক অফার চাচ্ছেন যে বাইকের মধ্যে একটা বর্তমানে ক্যাশব্যাক অফার থাকবে সো খুবই রিজনেবল প্রাইসে একটা বাইক কিনবো তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট চয়েস সো আজকের ভিডিওতে এটার সম্পর্কে আমি আপনাদের ফুল ডিটেলস ইনফরমেশন ধারণা দিব তো অবশ্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমি রয়েছে আপনাদের সাথে আরফাত কবির স্বরূপ আপনারা দেখছেন কাবির ভ্লগস চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অল রাইট আপনারা যারা বাইকটা পার্চেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভাল ইয়ারকুল কার্বোরেটর আটানব্বই দশমিক আটানব্বই সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় সেভেন পয়েন্ট ওয়ান পি এ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় সেভেন পয়েন্ট ফিফটি নিউটন মিটার ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম সেগমেন্টের মধ্যে মোটামুটি একটা পাওয়ারফুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এটার এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট রিলায়েবল একটা ইঞ্জিন রয়েছে যেহেতু হোন্ডার ইঞ্জিন হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয় আপনার লং টাইম রাইড করতে পারবেন আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি এখানে সামনে রয়েছে একশো তিরিশ মিলিমিটারের ড্রাম ব্রেক এবং পেছনে রয়েছে একশো দশ মিলিমিটারের ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন এখানে কোনো পক্ষে রিক্সার অপশন পাচ্ছেন না শুধুমাত্র ড্রামের অপশন এটা রয়েছে যেহেতু ছোটো সিসির বাইক সো ড্রাম ব্রেকও ঠিকঠাক রাইড করতে পারবেন এবং কন্ট্রোলিং যথেষ্ট ভালো পাবেন এটার আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি এখানে টিউব টায়ার ব্যবহার করা হয়েছে টিউবলেস না সামনে সেভেনটি সেকশনের টায়ার এবং পেছনে এইটটি সেকশনের টিউব টায়ার ব্যবহার করছে টায়ার দুটাও মোটামুটি ঠিকঠাক আছে প্রাইস রেঞ্জের ভিতরে আর এই সেগমেন্ট হিসাবে যথেষ্ট ভালো টায়ার ব্যবহার করছে আর এখানে সাসপেনশন নিয়ে কথা বলি হোন্ডা ড্রিম হান্ড্রেড টেনে যে সাসপেনশনটা রয়েছে সেম সাসপেনশনটাই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর ফিডব্যাক তো অবশ্যই ভালো হবে আর মাঠগার্টটার ডিজাইনটা যদি দেখায় পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিংয়ের একটা মাঠগার্ট রয়েছে রিফ্লেক্টর রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন হাইড্রলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন এই সাসপেনশনটার ফিডব্যাকও যথেষ্ট ভালো আপনারা যখন ভাঙাচড়া রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন আর এটার সিট নিয়ে যদি কথা বলি বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই সুইটেবল একটা বাইক হতে যাচ্ছে কারণ এটার সিট হাইট খুবই কম শর্ট হ্যাটের মানুষদের জন্য খুবই বেস্ট চয়েস হবে এটা এবং সিটটা যেহেতু ওয়াইড যাদের বাচ্চা কাচ্চা আছে সেও এটা মধ্যে বসতে পারবে তিনজন ইজিলি বসা যাবে এতটা ওয়াইড সিট রাখা হয়েছে আর এটা সিট হাইট হচ্ছে মাত্র ছয়শো সাতাত্তর মিলিমিটার সো পাঁচ ফিটের নিচে হলেও আপনারা বাইকটা রাইড করতে পারবেন খুবই শর্ট হ্যাটের সিট হাইট রাখা হয়েছে খুব কমফোর্টেবল ভাবে রাইডার রাইড করতে পারবে এবং পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে আর টেলপোফাল থেকে যদি টেল টেলপোফাল থেকে বাইকটাকে দেখলে প্রায় ড্রিম হান্ডেড এর মতোই লাগে দেখতে পাচ্ছেন এখানে টেল লাইটটা পুরোপুরি সেম ড্রিম হান্ডেড এর মতো হ্যালোজিং টেল লাইট রাখছে ইন্ডিকেটরটা এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে ওভারঅল টেলপো ফ্লের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর আর একজোস পাইপটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এখানে খুব কিউট ডিজাইনের একটা অ্যাকজোসাইপ রাখা হয়েছে আর এই সাইডে যদি নিয়ে আসি বিল্টিন শাড়িঘাট পেয়ে যাচ্ছেন এবং লেডিস বুটার তো রয়েছেই এটা খুবই পজিটিভ একটা সাইড কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য এই বিল্ডিং শাড়ি কার্ড এবং লেডিস ফুটরেজ দিচ্ছে না কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফুটেজ হিসাবে আপনারা স্টিলের ফুটেজ পেয়ে যাচ্ছেন আর এখন ফ্রন্ট লুক নিয়ে যদি কথা বলি এটা ফ্রন্ট লুক থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে একশো সিসির মধ্যে যথেষ্ট সুন্দর লুকসের একটা বাইক হচ্ছে সাইন হান্ড্রেড সিসি দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিং লাইট রাখা হয়েছে আর এটা সিটি লাইটের জন্য মোর দ্যান অ্যানাফ কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্য অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করে নিতে হবে আর এখানেও চাইলে আপনারা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন এটা পজিটিভ একটা সাইড আর এখানে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে আর আমার সামনে যে কালারটা রয়েছে এটা হলো অ্যাশ হোয়াইট এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন অবশ্যই কালারটা শাইনিং খুবই সুন্দর লাগতেছে এই কারণে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্সটা যদি একটু দেখায় ব্ল্যাক হোয়াইট অ্যাশের একটা কম্বিনেশন রয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের এখানেও সেম কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখানে হোন্ডার থ্রিডি লোকোনা স্টিকার করে দিছে ফোনটা প্রত্যেকটা বাইকের থ্রিডি লোকও দেয় কিন্তু এটার মধ্যে স্টিকার করে দিছে আর এই নিচে যদি আমি আসি দেখতে পাচ্ছেন শাইন মেনশন করে দিছে এবং বিশেষ করে আমি পার্সোনালি ব্ল্যাক লাভার সো আমার কাছে এটার কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগতেছে এবং এই সাইটের কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন এই সাইটেও সেম কালার কম্বিনেশন গ্রাফিক্স রাখা হয়েছে আর এটা কালারের কোয়ালিটি নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি যায় না কিন্তু এটা ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার আছে আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে আর এখন যদি এটা মিটার কন্সোল বা মিটার ভিউ নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি অ্যানালক মিটার রাখা হয়েছে যেহেতু খুবই রিজনেবল প্রাইসের একটা বাইক সো অ্যানালক মিটার ঠিকঠাক আছে রেগুলার রাইডের জন্য টুকটাক যে ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে ফুয়েল কতটুকু আছে সেটা দেখতে পারবেন নিউট্রাল ইন্ডিকেট করবে ইন্ডিকেটর এখানে দেখাবে এবং হাইব্রিন ডোবিন রয়েছে স্পিডোমিটার মিটার রয়েছে একটা রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে এবং হ্যান্ডেলবার হিসাবে আপনার পেয়ে যাচ্ছেন এখানে পাইপ হ্যান্ডেলবার এটা কন্ট্রোলিং খুবই ভালো বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা যদি অনেকক্ষণ বসে বাইকটা রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে এখানে আপনারা সেলফ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সেলফের সুইচটা রয়েছে এবং বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এবং এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ হাইবিন লোবিন টার ইন্ডিকেটর যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে এবং সুইচের বিল কোয়ালিটি প্রাইস রেঞ্জের ভিতরেও ঠিকঠাক আছে আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন একশো আটষট্টি মিলিমিটার যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন স্পিড ব্রেকার অথবা ভাঙাচুয়া রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি এবং বিল্টিন বাম্পার তো পাচ্ছেনই যেটা খুবই পজিটিভ একটা সাইড এই বাম্পারটা আফটা মার্কেটে ইনস্টল করতে গেলে এক হাজার থেকে বারোশো টাকা মতো চলে যায় সো এটা খুবই দারুণ একটা জিনিস এক্সট্রা হ্যাসেল আপনাদের এই বাইকটা পার্চেস করলে নিতে হচ্ছে না আর ওয়েট নিয়ে কথা বললে এটা ওয়েট খুবই কম মাত্র নিরানব্বই কেজি এটা ওয়েট যারা হাইটের মানুষ রয়েছেন তারা ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন কারণ সিট হাইট কম এবং হালকা বাইকটা সো আর বিশেষ করে এটা ওয়েট ডিস্ট্রিবিশনটা খুব সুন্দর ভাবে করা হয়েছে মনে হবে না যে সামনে ভারী পেছন হালকা খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে আপনাকে খুব ডিস্টার্বল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন আর বিশেষ করে এখন যদি এটা মাইলেজ ফোল ট্যাঙ্ক নিয়ে কথা বলি যারা মাইলেজ বেশি চাচ্ছেন এরকম একটা বাইক কিনবেন তারা অবশ্য অবশ্যই বাইকটা চার্জে রাখতে পারেন এটা ফোল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে নাইন লিটার যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন সিক্সটি কিলোমিটার পার লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো এবং বাইকটার মাইলেজ বেশি হবে তারা নিঃসন্দেহে বাইকটা চলে রাখতে পারেন আর এটার মেনটেন্স কস্টও খুবই কম আপনার খুব কম টাকা এটাকে মেনটেন করতে পারবেন এটার এক্সপোয়ার পার্টসের দাম খুব রিজনেবল খুব কম টাকায় এক্সপোয়ার পার্টসগুলো পার্চেস করতে পারবেন যারা রিজেনেবল প্রাইসে একটা বাইক কিনতে চাচ্ছেন বাইকটা লং টাইম রাইড করবেন এবং এটা মেইনটেনেন্স কস্ট কম হবে মাইলেজ বেশি হবে তারা অবশ্য অবশ্যই বাইকটা চয়েসে রাখতে পারেন এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এটা হলো অফিসিয়াল প্রাইস আর এর মধ্যে অফিসিয়ালে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে তিন হাজার টাকা সো এখন এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চার হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে বর্তমান এই বাইকটা পাওয়া যাচ্ছে তাই যারা বাইকটা পার্চেস করবেন অবশ্য অবশ্যই আলজাহান মোটরস সাহায্য যোগাযোগ করে ফেলুন আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম তাদের কাছ থেকে বাইকটা পার্চেস করে পেয়ে যাবেন পাঁচটা সার্ভিস পাঁচটা ফ্রি সার্ভিস এবং দুই বছর ইঞ্জিন ওয়ারেন্টি সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই ভিডিও দেখছি লাইক দিন পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম